আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় গর্ভবতী মায়ের দ্বিতীয় ট্রাইমিস্টারের খাবার তালিকা। গর্ভধারণ ব্যাপারটা সব মায়েদের জন্য অনেক আনন্দময়, কিন্তু এই আনন্দের পাশাপাশি গর্ভাবস্থায় কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য মাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, আর এই সময় যদি সামান্য ভুল করে থাকেন তাহলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই সময়ে মায়ের অনেক পুষ্টিকর খাবার খেতে হবে। এছাড়া গর্ভাবস্থার সময়কে তিন ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগে খাবারের পরিমাণের কিছুটা তারতম্য করা উচিত। খাবার তালিকা ঠিক থাকলে সুস্থ ও সবল শিশুর জন্ম দেওয়া সম্ভব। নিচে এ বিষয়ে একটি সাধারণ ধারণা দেওয়া হলো। আজকের ভিডিওতে দেখাবো দ্বিতীয় তিন মাসের খাবার তালিকা। দ্বিতীয় তিন মাসে দৈনিক 1900 ক্যালোরি দরকার। সকালের নাস্তা: আটার রুটি অথবা পাউরুটি 90 গ্রাম, 3 পিস, ডিম 1টা করে, মাংস 2 টুকরা, সাথে সবজি ইচ্ছা মতো। সকাল 10টা থেকে 11টা। দুধ 1 কাপ, বিস্কিট, মুড়ি, নুডলস ইত্যাদি 30 গ্রাম করে, এর সাথে ফলও খেতে পারেন। দুপুরের খাবার: ভাত 300 গ্রাম অর্থাৎ 2.5 কাপ, মাছ অথবা মাংস 80 গ্রাম করে, ডাল 1 কাপ, সাথে সবজি ইচ্ছা মতো। বিকালের নাস্তা: সেমাই, নুডলস, ছোলামুড়ি, কেক ইত্যাদি 40 গ্রাম করে। রাতের খাবার: ভাত 300 গ্রাম অথবা 2.5 কাপ, মাছ মাংস 80 গ্রাম, ডাল 1 কাপ, সবজি ইচ্ছে মতো। শোয়ার আগে আপনি দুধ 1 গ্লাস খেতে পারেন। আশা করি আমাদের এই তথ্য আপনাকে সচেতন হতে সাহায্য করবে। তবে কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। আপনার এবং আপনার বাবুর দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।